আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত মেহতারম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি মাউলায় কারিমের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের বিশেষভাবে মাউলাই কারিমের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আজকে যে ক্লাস সেটা হলো আরবিতে এমন কিছু বাক্য আপনারা পাবেন এমন কিছু জুমলা আপনারা দেখতে পাইবেন যে সমস্ত জুমলাগুলি অন্য একটা জুমলার পূর্বে আসে অথবা পরে আসে তো ওই জুমলাটা কোনো মাহাল্লে আরব নাই জুমলাটার কি নাই কোনো মাহাল্লে আরব নাই আবার দেখা যায় এই জুমলাটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় তবে হ্যাঁ উক্ত জুমলাটি জুমলা ইসমিয়া হয় আবার উক্ত জুমনাটি জুমলাতুন নতুন হয় তবে হ্যাঁ বাক্য জুমলা ইসমিয়া নয়তবা কি জুমনাতুন ফেয়ালিয়া জুমলা ইসমিয়া হইলেও জুমলা ফেয়ালিয়া হইলেও এটা ভিন্ন একটা কারণে ব্যবহৃত হয় বিদায় এই বাক্যগুলি একটু পৃথকভাবে বলতে হয় একটু পৃথকভাবে লিখতে হয় আর এ সমস্ত বাক্য অনেক প্রকার হয়ে থাকে আজকে আমরা বিশেষ কয়েকটি প্রকার আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লো অফিক দেখেন একটা বাক্যকে আপনি পাইবেন একটা জুমলাকে আপনি পাইবেন যে জুমলাটাকে বলা হবে জুমলাতুন জুমলাতুন জুম লাতুন আপনারা জানেন যে ইফতেদা শব্দ অর্থ কি শুরু করা ইফতিদা শব্দ অর্থ কি আরম্ভ করা তো জুমলাতুন তুন ইয়া অর্থ হলো প্রারম্ভিক বাক্য বা যে বাক্য দিয়ে আমরা আমাদের কোনো কথোপকথন আমাদের কোনো বক্তৃতা আমাদের কোনো ভাষণ বা আমাদের কোনো কিছু শুরু করা হয় তাকে জুমলাতুন ইয়াতুন বলা হয় কি নাম জুমলাতুন ইফতিদা ইয়া যেমন মনে করেন আপনি কুরআন পড়তে শুরু করেছেন অত অন্য একটা কাজ করতে শুরু করেছেন ঠিক সেই মুহূর্তে আপনি পড়তেছেন যে বিসমিল্লাহমান কি বললেন بسم الله الرحمن الرحيم إذا أبني بسم الله الرحمن الرحيم إذا جملة ابتدائية طبعا إذا جملة فعلية بحر فجر اسم موسوط نفجع الله الرحمن صفة أول الرحيم صفة ثاني موسوط أبني دون صفة سميلك أبني اسم موسوط كم موسوط إلا موسوط من موسوط سميلك بحر جكما جلد

জুমলাতুল ইসনিয়া হতে পারে তো বিভিন্ন কারণে একটা বাক্য বিভিন্ন গুণাগুণ বিভিন্ন দুঃখ প্রকাশ বা বিভিন্ন আপনার হ্যাঁ বিভিন্ন কারণে বাক্যটা ব্যবহৃত হয় বিধান এই বাক্যগুলি পৃথকভাবে আবার লিখতে হয় বা লেখাটা উত্তম বিসমিল্লাহ রহমান রহিম জুমলাতুন ফেলিয়া জুমলাতুন ইফতিদা ইয়া অথবা জুমলাতুন ফেলিয়া ইফতিদা ইয়া হ্যাঁ আপনি বলতে পারেন জি আলহামদুলিল্লাহ এরপরে দেখেন আমরা আরো একটা বাক্যের নাম লিখি এখানে এক নম্বর একটা বাক্য লিখলাম বাক্য লিখতে পারি প্রয়োজন হবে মুবাই তুন এখানে লেখা আছে মুবাই না শব্দ আপনার কি বয়ান শব্দটা কি বায়ান থেকে আপনার শব্দটা আসছে বায়ান মানে ব্যাখ্যা বায়ান মানে বিশ্লেষণ বায়ন মানে আপনার কি কোনো জিনিসকে মডিফাই করা মডিফিকেশন করা বড় করে দেওয়া যুমনাথুন মুবাইগিনা এমন একটা বাক্যকে বলে যে বাক্যটা তার পূর্বের বাক্যের অস্পষ্টতাকে একেবারে পরিষ্কার করে দেয় মুবাইগিনা এমন বাক্যকে বলে যে বাক্যটা তার পূর্বের বাক্য থেকে আপা কি করে অস্পষ্টতাকে পরিষ্কার করে ওই বাক্যটাকে মডিফিকেশন করে সুন্দর আপনার বুঝা দেয় এরকম কোনো বাক্য যদি পাওয়া যায় সেটাকে যুমনাথুন মুবাই গিনা বলা হয় আর হ্যাঁ যুমনা মুবাই গিনা আপনি কোরআনও পাইবেন হادثে পাইবেন এগুলা আসে ব্যবহৃত হয় জুমনাতুন মুবালাgina কোন আপা কাকি বলে আমি বলেছি জুমলায় মোবাইলগুলোর এমন বাক্য যে বাক্যটা তার পূর্বের কোন বাক্যকে আরো মডিফিকেশন করে আরো স্পষ্ট করে আর ক্লিয়ার করে তার নাম হলো জুমনাতুন মুবালাgina যেমন মনে করেন আমি যদি বলি যে ইনাল্লাযীনা কাফুরু কে বলবেন ইনাল্লাযীনা

কি আসলো লাই মিনুন ফলাফল হইলো তারা ইমান আনবে এটা পূর্বের বাক্য কি স্পষ্ট করে দিয়েছে করেছে যে তারা কি করবে না ইমান আনবে না মানে কিংহুম লাই মিনুন যে লাইক মিনুর যে বাক্যটা আসছে এই বাক্যটা কি করেছে তার পূর্বের বাক্যকে একেবারে স্পষ্ট করে দিয়েছে ক্লিয়ার করে দিয়েছে বিদায় লাই মিনুনা জুম নতুন মুবাই কি নাম জুমরাতুন ফেলিয়া মুবাইনা একটু কষ্ট করে দেখে নিবেন আমাদের কাজগুলি আজকের এই কাজটা বিশেষভাবে আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন কারণ শীতের সময় কলমের কাজটা একেবারে বসা যার কারণে মানে লেখাগুলি একেবারে স্পষ্ট আসতে আপনার মানে অস্পষ্ট খেয়াল করে দেখে নেবেন সাল্লাহ

কারণ বসত কি বাক্য এটি এমন একটা বাক্য যে বাক্যটা পূর্বের বাক্য এটা কি বুঝাবে কি বুঝাবে কারণ বা দরুন মানে দরুন বা কারণ বুঝাবে দরুন বা কারণকে স্পষ্ট করে দিবে এমন বাক্যকে আজকে জুমলা তো আল্লাহ বলা হয় যদিও জুমলাটা জুমলা ইসমিয়া হোক অথবা জুমলা তো ফেলিয়া হোক কিন্তু এই বাক্য কি জুমলা তো কোন বাক্যটা যদি কোন বাক্য কি করে তারা পূর্বের বাক্যকে আপনার কি করে কারণ

তুমি নামাজে হাসবে না কি করে নিশ্চয়ই সে নামাজকে ফাসাদ করে দেয় ভেঙ্গে দেয় এখানে যে আসছে এই যে কেন এটা নামাজকে নষ্ট করে দেয় এই বাক্যটা হলো জুমলাতুল নাম কি জুমাতি আল্লাহ বা কারণ বসত দরুন বা কারণের এই শব্দটা আসে হা জুমরা মোহ এটা আপনি কোরআনও পাইবেন শুধু এইভাবে আসবে আর বি এরকম না বরং আপনি কোরআনও কি পাইবেন এটা পাইবেন যেমন আপনি বলতে পারেন

কি জন্য আপনার এই জুমলাগুলি ব্যবহৃত হয় আমি কিন্তু বলেছি যে জুমলাতুন ফাইলিয়া এবং জুমলাতুন ইসমিয়া জুমলাতুন ফাইলিয়া ও জুমলাতুন ইসমিয়া মাঝে মাঝে বিভিন্ন গুণের কারণে বিভিন্ন কারণে এগুলি ব্যবহৃত হয় আর এই সমস্ত কারণ মোটামুটি অনেকগুলি পাওয়া যায় আজকে আমি দেখি ইনশাআল্লাহ কয়টা লজিক করা যায় আমরা পাইলাম জুমলাতুন ইবতিদাইইয়া আমরা পাইলাম জুমলাতুন মুবাইিনা তারপর আমরা কি জুমলাতুন মুআল্লালা আমরা পাইলাম এরপর দেখেন আমরা আর একটাকে লিখতে পারি জুমলাতুন মুকতারিদা কি না জুমলাতুন মিম আইন মূহনতা মিম আইন তা রব গুলতা মহনতা মোহতারিয়তুন জুমলাতুন মুহফতারিদা জুমলাতুন মহতারিদা জুমলাতুন মুল কাকে বলে জুমলা মোতায়িদা বলতে আমরা কি বুঝি হ্যাঁ জুমলা মোতায়িদা বলতে এমন একটা বাক্য যে বাক্য সম্পর্কে আরোজ করতে পারবেন তার মানে দুইটা বাক্যের মাঝে একটা বাক্য আসবে খেয়াল করতে হবে জুমলায়ের মহতাল কাকে বলে জুমলায়ের মহতাল্লাদ হল দুটি বাক্যের মাঝে একটা বাক্য আসবে যেই বাক্যটা পূর্বের বাক্য এবং পরের বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই কোন কি নাই সম্পর্ক নাই হ্যাঁ অবশ্যই যেমন আপনি মনে করেন পূর্বে একটা বাক্য বা পরেও একটা বাক্য হয়তো পূর্বের বাক্যের সাথে পরের বাক্য কি আছে সম্পর্ক আছে কিন্তু মাঝের বাক্য কি নাই কোনো সম্পর্ক নাই যেমন যেমন আপনি কি বলতে পারেন যেমন আপনি একটা হাদিস বলতে পারেন যে কালা করবেন আমি বলতেছি আমি বলতেছি রসুহি ওয়াল্লামা আনা

খেয়াল করতে হবে আনা এই বাক্যের সাথে মাঝে একটা বাক্য আসলো যে সাথে বাক্য অথবা সম্পর্ক নাই যদি এমন হয় পূর্বের বাক্যের সাথে পরবর্তী বাক্যের হ্যাঁ সম্পর্ক আছে কিন্তু মাঝের যে বাক্যটা এটার কোন সম্পর্ক নাই ওই বাক্যটাকে আরবিতে জুন রাত বলা হয় কি বলা হয় জুমরাত মুহতরিদা জুমলা মত কাকে বলে মাসের বাক্য আগে পরে সম্পর্ক নেন তার নাম জুমরাতুন মুহতারিদা জি আলহামদুলিল্লাহ এরপর দেখেন এরকম বাক্য আর কি আছে আমরা চারটা লেখলাম পাঁচ নাম্বার দেখেন পাঁচ নাম্বার জুমলাতুন জুমলাতুন মুস্তাফা জুমলাতুন মুসাফা নিফাতুন জুমলাতুন কি জুমলাতুন মুস্তা আনিফা জুমনাতুন মুস্তা আনিফা যে এমন একটা বাক্য যে বাক্যটা তার পূর্বের বাক্য থেকে কোন কারণ কোন চিন্তা কোন গবেষণা বা কোন সবককে বিদুলিত করে আমি আবার বলি জুমনাতুন মুস্তা এবং এমন বাক্যকে বলে যে পরবর্তী বাক্যটা তার পূর্বের বাক্য থেকে কোন প্রকার চিন্তা কোন প্রকার চেতনা কোন প্রকার ভাব কোন কিছুকে দূর্বিত করে তার নাম হলো জুমনাতুন মুস্তা আনিফা কি বাক্য জুমলাতুন মুস্তা আনিফা কাকে বলে যে বাক্যটা পূর্বের বাক্য থেকে কি করে কোন প্রকার সংশয় কোন প্রকার চিন্তা কোন প্রকার ধারণা কোনো কিছুকে আপনার কি করে বিতরিত করে তার নাম কি জুমলাতুন মুস্তা আনিফা যেমন আল্লাহ তারা কোন বলেন ফালা ইয়াহুন কাউলুহুম ফালা ইয়াহুন কাউলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ আপনি কি বললেন ফালা ফালা ইয়াহুন কা ফালা

عزه لله جميعا এখানে আপনার কি হচ্ছে কতটা হইলো ফাদা ইয়ে হাসুন কাকল হুম আপনি তাদের কোনো কথা চিন্তা করবেন না কোনো কথায় আপনি কি করবেন ধ্যানমগ্ন হয়ে যাবেন না আপনি চিন্তিত হয়ে যাবেন না ইন্দালে ইজ্জত ইল্লাই চামি তার মানে এমন না যে তাদের কোনো কথাবার্তা আপনার ইজ্জত নষ্ট করে দিবে আপনাকে হ্যাঁ প্রতিপন্ন করবে আপনাকে দুর্বল করবে আপনাকে ব্যয়জিত করবে না এরকমটা না বরং ইন্দালে ইজ্জত ইল্লাই জামি আর এখানে যে বাক্যটা আসছে এই বাক্যটা কি করেছে তার পূর্বের বাক্য থেকে যে কোনো একটা ভাব যে কোনো একটা চিন্তা যে কোনো একটা আপনার

মানে আপনাদের সবার দাওয়াত ইনশাআল্লাহ পবিত্র রমজান মাসে পবিত্র রমজান মাসে সরাসরি আমার মাদ্রাসা চলে আসবেন আপনাদেরকে নিয়ে আমি ইনশাআল্লাহ এক টানা চার ঘন্টা ক্লাস করবো প্রতিদিন পুরো এক মাস ব্যাপী পুরো রমজান মাস চার ঘন্টা ক্লাস এক ঘন্টা থাকবে এলমেনাহু এক ঘন্টা এলবে সরফ এক ঘন্টা থাকবে আপনার তর্কিব তাহিক হরকত ইবারত তার মানে হরকত বিন আবাদত কিভাবে পড়া যায় আর এক ঘন্টা থাকবে আরবিতে মুখা আলামা আরবিতে কথাবার্তা আরবিতে কিভাবে আপনি স্পিকিং করা যায় এটার উপর এক ঘন্টা ক্লাস সবার দাওয়াত অবশ্যই আসবেন ইনশাল্লাহ তারপরে দেখেন এ সমস্ত বাক্যগুলি আরো অনেকগুলি কারণে ব্যবহৃত হয় আর অনেকগুলি কারণে বা অনেকগুলি প্রকারে ব্যবহৃত হয় যেমন দেখেন আরেকটা আপনার প্রকার আমি লিখি পাঁচ নাম্বার এখন আমাদের কত ছয় নাম্বার জুমলাতুন জুমাতুন নাতিজাতুন জুমলাতুন নাতি জুমাতুন নাতিজা তা আমরা দিই যে নাতিজা বা নাতিজিয়া শব্দের অর্থ কি নাতিজা বা নাতিজিয়া শব্দের অর্থ কি হ্যাঁ অবশ্যই নাতিজা বা নাতিজিয়া শব্দ অর্থন পরিণাম অর্থ কি নাম মানে ফলাফল ফলাফল বা পরিণাম বা ফলাফল ফলাফল বা পরিণাম এমন একটা বাক্য যে বাক্য কি করবে তার পূর্বের বাক্যের একটা কি আপনার কি বুঝাবে পরিণাম বুঝাবে ফলাফল বুঝাবে মানে এটা একটা রেজাল্ট আপনাকে বুঝাবে যেমন মনে করেন আপনি পবিত্র আসছে বুকমুন কত সুন্দর কথা আল্লাহ ব্যবহার করছেন সুমুন سم بكم عمي عمي طيب يا سطر جيد فهم لا يرجعون سم بكم عمي فهم لا يرجعون তারা এমনভাবে বদি এমনভাবে অঙ্গ এমনভাবে আপনার হ্যাঁ সব শেষ হয়ে গেছে যে রুন তারা কোনোদিন ফিরে আসতে পারবে না তার মানে সুমুন বুকমুন লুনের নাকি যা

এটা কি কাটা জুমলা জুমনাথুন মাক্তু আ বা কাটা জুমলা যেটা কি সাধারণত বাংলায় যৌগিক বাক্য বলা হয় অথবা আপনার মানে আপনার সরল বাক্য না যেটা আপনার যৌগিক বাক্য বা কঠিন বাক্য বলা হয় আ যেমন আমি বললাম কি যে আহ জাহাবা জাইদুন জায়দ গেল ও রোজা আ এবং ফিরে আস। জাহাবা জাইদুন জাহাবা জাইদুন ও রোজা জাহাবা জাইদুন জায়দ গেল ও এবং রজা ফিরে আসতো যেমন মনে আবার যা আুমাত এখানে রাজা আ শব্দ জুমাতা হ্যাঁ এই বাক্যটা তার পুরো বাক্যের উপর আপনি হয়ে গেছে আপনার বাক্যের উপরে বাক্য আত্ম হয়ে গেছে এটাকে জুমলা মাক্তু আ বলা হয় আবার জুমলায় মাক্তু আ বলা হয় এমন এটা সংখ্যাবাচক শব্দ যে সংখ্যাবাচক শব্দটা বা যে সংখ্যাবাচক বাক্যটা তার পূর্বের এবং পরের এখানে উল্লেখ নেই কি নাই পূর্বের অংশটুকু উল্লেখ নাই বা পরের অংশটুকু কি নাই উল্লেখ নাই যেমন আমরা বলতে পারি আল বাবু সানি ফিল কি বলতে পারি আল বাবু খেয়াল করবেন আল বাবু আত্মানি আল ফিল منصوبات الباب الثاني في المنصوبات ديتيو دي باب تاشيتور منصوبات بشنجي الباب الثاني في المنصوبات الباب الأول في المرفوعات الباب الثاني الباب الثالث الباب الثالث في المنصوبات.

একটা অবস্থাকে ইঙ্গিত করবে তার মানে পূর্বে একটা বাক্য থাকবে এবং পরবর্তী যে বাক্যটা আসবে এই বাক্যটা কি করবে পূর্বের বাক্যের হাল বা অবস্থা বুঝাবে মানে হালক বুঝাবে তার নাম কি জুমলাতুন হালিয়া জুমলাতুন

মিনিমরা কিন্তু কি আপনি বলতে আমরা বুঝতে এখানে আমরা পেয়েছি হালিয়া এরপর দেখেন নাম্বার নাম্বার জুমলাতুন মাহাতুফা জুমনাতুন মাহাতুফা জুমনাতুন মাহাতুফা এটাকে আপনি বলতে পারবেন আদা নাম ভিন্ন আপনি কি বলবেন জুমনাতুন

মোটামুটি আমরা নয়টা বাক্য এখানে আলোচনা করেছি এছাড়াও রয়ে গেছে জুমলা জুমলাতে আর অনেক ধরনের বাক্য হতে পারে ইনশাআল্লা আপনাদের কাছে আমার সর্বশেষ আরেকবার সেটা হলো যে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই যদি মন চায় ইনশাআল্লাহ করে নিবেন যদি না করেন এরপরও আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল আবার